হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে ভিডিওটি স্টার্ট করছে তো আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ একদম চট জলদি চিংড়ি মাছ রান্না করেছি যখন আমার কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি ফ্রিজ থেকে চট জলদি চিংড়ি মাছ বের করে রান্না করে নেই কারণ চিংড়ি মাছ রান্না করাও অনেক সহজ পরিষ্কার করাও অনেক সহজ মাঝে মাঝে আমার মাছ খেতে ভালো লাগে না কিন্তু ফ্রিজে যখন দেখি সব কিছুই আছে কিন্তু কোনো কিছু খেতেই ভালো লাগছে না তখন কিন্তু আমি জাস্ট একটা আইটেম মাথার মধ্যে সবসময় গেঁথে দেখেছি যে কোনো জিনিস যদি আমার খেতে ভালো না লাগে তাহলে আমি জটজলদি চিংড়ি মাছ রান্না করি না হয় মুরগির মাংস রান্না করি কারণ এই দুইটা জিনিস থাকলে আমার আর লাইফে কোনো চিন্তাই নেই কারণ সব সময় আমার অন্যান্য মাছ খেতে তেমন একটা ভালো লাগে না যদি চিংড়ি মাছ আর মুরগির মাংসটা থাকে তাহলে আমার খাবারের আর কোনো চিন্তা হয় না এই জন্য আমার আম্মু সময় বেশি করে চিংড়ি মাছ আর বেশি করে মুরগির মাংস ঢাকা পাঠিয়ে দেন কেটে ধুয়ে পরিষ্কার করে যাতে করে আমাদের কোনো ঝামেলা না হয় তো এই যখন আমি দেখি আমার কোনো কিছু খেতে ভালো লাগছে না তখন কিন্তু আমি একটা আইটেম রান্না করি খুবই চট জলদি সেটা হচ্ছে চিংড়ি মাছ এতে মশলাও কম লাগে জাস্ট বাসায় যদি পেঁয়াজ থাকে তাহলে আর কোনো চিন্তাই নেই শুধুমাত্র পেঁয়াজ দিয়েই চিংড়ি মাছটা বোনা করে নেওয়া যায় তো আমি কিন্তু সেটাই করেছি আমার যখন কোনো কিছুতেই কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি সেটা সকাল হোক সেটা দুপুর হোক বা রাত হোক এভাবে কিন্তু আমি চট জলদি চিংড়ি মাছটা বের করে সুন্দর করে বোনা বোনা করে নিই আর অ্যাজ ইউজুয়াল নর্মাল মশলা দিয়ে আমি মাছটা রান্না করি অ্যাজ ইউজুয়াল যেরকম রসুনের পেস্ট দেই সামান্য পরিমাণ আর দেই ভাজা চিরার পেস্ট এই দিয়ে আমি চটজলদি রান্না করে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ